আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তামান্না নামও শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম নতুন আটান্ন জন সহ দেশে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল চারশো বিরাশি অর্ধেকের বেশি ঢাকার বাসিন্দা আরও জনের মৃত্যু করোনার উপসর্গ নিয়ে বিভিন্ন জেলায় এক শিশু সহ ছ জনের মৃত্যু নমুনা সংগ্রহ করে পাঠানো হচ্ছে আইইডিসিআরএ রাজধানীর রাস্তায় রাস্তায় চেকপোস্ট তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলছে তল্লাশি জিজ্ঞাসাবাদ করোনা পরিস্থিতিতে রাজধানীর বেসরকারি হাসপাতাল ক্লিনিকে চিকিৎসক কম বিপাকে রোগীরা শুনছিলেন সংবাদ সংবাদ শিরোনাম এবারে পুরো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত চব্বিশ ঘন্টায় দেশে আরও তিন জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ত্রিশ জনে। এদিকে নশো জনের নমুনা পরীক্ষা করে আটান্ন জনের দেহে ভাইরাসটির উপস্থিতি পাওয়া গেছে সব মিলিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন চারশো বিরাশি জন আক্রান্তদের মধ্যে অর্ধেকের বেশি ঢাকার বাসিন্দা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইডিসিআর অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে কামরুজ্জামান রাজীব জানাচ্ছেন গত আট মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত এর সংক্রমণ হার ধীরগতিতে বাড়লেও সাত এপ্রিল থেকে এ সংখ্যা বেড়েছে দ্বিগুণ হারে তবে দশ এপ্রিল নমুনা পরীক্ষার সংখ্যা বাড়লেও কমে আক্রান্তের সংখ্যা সে ধারাবাহিকতায় গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছে আটান্ন জন এবং মারা গেছেন জন। দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি জানাতে আইইডিসিআর এর নিয়মিত অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক পরীক্ষা করা হয়েছে তার মধ্যে করোনায় আক্রান্ত পাওয়া গেছে আটান্ন যা গতকালের তুলনায় অনেক কমেছে আমরা মনে করি এটি একটি ভালো সংবাদ মৃত্যুবরণ করেছে তিনজন সেটা গতকালের তুলনায় কম বেশ একটি হাসপাতালকে আমরা পরে আইডিসিআর পরিচালক জানান নতুন আক্রান্তদের মধ্যে চোদ্দ জন ঢাকার এবং আটজন নারায়ণগঞ্জের বাসিন্দা সুস্থ হয়েছেন ছত্রিশ জন মোট আক্রান্তের সত্তর ভাগই পুরুষ আর শতকরা বাইশ ভাগের বয়স একত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে গত চব্বিশ ঘন্টায় যে আটান্ন জন আক্রান্ত তার মধ্যে সর্বোচ্চ সংখ্যায় রয়েছে একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সে সতেরো জন এবং একচল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে পনেরো জন এদের মধ্যে আটচল্লিশ জন পুরুষ দশ জন মহিলা এই চারশো বিরাশি জনের মধ্যে হচ্ছে ঢাকা শহরে ঢাকা শহর বাদ দিয়ে ঢাকা বিভাগের অন্যান্য জেলায় রয়েছে সাতপাড়া পঁয়ত্রিশ ভাগ মানুষ বাকি সব বিভাগগুলোতে সংযোজন রয়েছে আরো কিছু স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক জানান করোনা আক্রান্তদের হাসপাতাল ও চিকিৎসা সংক্রান্ত হয়রানি দূর করতে এখন থেকে কাজ করবে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে তৈরি সংগঠন ডক্টরস ফর কোভিড নাইন্টিন সলিউশন বাংলাদেশ কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা ঢাকা করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নওগাঁ ব্রাহ্মণবাড়িয়া ফেনী খুলনা লক্ষ্মীপুর ও গাজীপুরে এক সহ ছ জনের মৃত্যু হয়েছে কয়েকটি জেলায় ভাইরাসে আক্রান্ত ১৩ জন শনাক্ত হয়েছে এর মধ্যে 7 সাতজন এদিকে চাঁদপুরে আইসোলেশনে পাঠানো হয়েছে নতুন চারজনকে প্রতিনিধিদের করছেন তথ্যচিত্র ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার সকালে জ্বর সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে এক মহিলার মৃত্যু হয়েছে গত একত্রিশ মার্চ প্রচণ্ড জ্বর নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি হন শুক্রবার চিকিৎসকরা রোগীকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে ছেড়ে দেন একদিন পরেই নিজ বাসায় তার মৃত্যু হয় এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাতে মারা যায় ছয় মাসের এক শিশু তার শরীরে নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা অন্যদিকে একই ধরনের লক্ষণ নিয়ে গাজীপুরের শ্রীপুরে মারা গেছে ৪৫ বছরের এক ব্যক্তি শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান ওই ব্যক্তি আট দশ দিন ধরে ঠান্ডা জ্বরে ভুগছিলেন তার নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে পরিবারের সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে হোম কোয়ারেন্টাইনে থাকার এছাড়া লক্ষ্মীপুরের কমলনগরে একই ধরনের উপসর্গ নিয়ে মারা যায় পঞ্চান্ন বছরের এক ব্যক্তি এই ঘটনার পর চারটি বাড়ি লকডাউন করা হয়েছে অন্যদিকে নওগার পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে ২৬ বছরের এক নারীর মৃত্যু হয়েছে রাজবাড়িতে পাঁচজন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে রাজবাড়ির সিভিল সার্জন ডাক্তার নুরুল ইসলাম জানান আক্রান্তদের রাজবাড়ি সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে করোনাভাইরাস সংক্রমণ রোধে নোয়াখালী কুমিল্লার ঝালকাঠি কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় কঠোরভাবে পালন হচ্ছে লকডাউন রিপোর্ট বাংলা করোনাভাইরাস মোকাবেলায় মানুষকে ঘরে রাখতে আরও কঠোর হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীর পাড়া মহল্লায় জোরদার করা হয়েছে নিরাপত্তা সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরা তল্লাশি জিজ্ঞাসাবাদ সহ সচেতনতা কার্যক্রম চালাচ্ছে বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু করোনার বিস্তার ঠেকাতে সাধারণ ছুটির মেয়াদ বাড়ানো পঁচিশ এপ্রিল পর্যন্ত এই সুযোগকে কাজে লাগিয়ে কেউ যেন ঢাকা ছাড়তে না পারে তাই রাজধানীর বিভিন্ন পথে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি পাড়া মহল্লার অলিগলিতে টহল বাড়িয়েছে সেনাবাহিনী যারা বাহিরে বের হচ্ছেন তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি সচেতন করছেন তারা লকডাউন এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সাথেও কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবাই হচ্ছে গিয়ে নিত্য মানে খুবই জরুরি প্রয়োজনের ছুতোই দিচ্ছে তো আমরা চেষ্টা করছি প্রতিটি অলিগলি কাভার করার জন্য লোকজনকে বোঝানোর চেষ্টা করছে নতুন যে প্রজ্ঞাপন অনুযায়ী সেটা দুপুর দুইটার পর আসলে লোকজন ওরকমভাবে থাকে না এদিকে মহাসড়কের প্রায় প্রতিটি মোড়েই বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট বাহিরে বের হওয়া মানুষকে জিজ্ঞাসাবাদ করছে তারা সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানার পুলিশ কর্মকর্তারা আমরা কোনো জায়গাকে রেস্ট্রিক্টেড ঘোষণা করার পর সেখানে পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে নিয়মিত টহল দেওয়া হচ্ছে সাথে সাথে মাইকিং করে ওই এলাকার সমস্ত জনগণকে এই ব্যাপারে সচেতন করা হচ্ছে যে এই এলাকা অথবা এই বিল্ডিং এটা রেস্ট্রিক্টেড এখানে করোনা ভাইরাসের ব্যক্তি পাওয়া গেছে সেই আলোকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সেই রেস্ট্রিক্টেড মানে হচ্ছে ওখান থেকে কেউ বাইরেও আসতে পারবে না ওখানে কেউ ঢুকতে করতেও না এখন থেকে খুবই স্ট্রিক্ট হয়ে এটা আগের চেয়ে কমেছে এখন একেবারেই জিরো করে দেওয়া হবে এবং এখন অভিযান চলবে তারা জানান দিনের বেলা সবার বাজার করা বা ওষুধ কেনার মতো জরুরি কাজ শেষ করতে হবে সন্ধ্যার পরে কোনো অবস্থাতেই কেউ বের হতে পারবে না সবাই একযোগে কাজ করছে করোনা ভাইরাসের বিস্তার বন্ধে সরকারের পক্ষ থেকেও দেওয়া হচ্ছে একের পর এক নির্দেশনা তারপরেও কিছু সংখ্যক মানুষ সামান্য প্রয়োজনে ঘর থেকে বেরোচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আরও কঠোর হবেন তারা যাতে মানুষ ঘরে থাকেন মনির হোসেন এটিএন বাংলা ঢাকা দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী নিয়াজ জামান সজীবের সঙ্গে সজীব আপনি এই মুহূর্তে কোথায় আছেন আর সন্ধ্যার পর ঘর থেকে না বের হওয়ার নির্দেশনা কি নাগরিকরা মেনে চলছেন মৌ এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর ধোলাইখাল পা যেটা মোর রয়েছে সেখানে এখানে আমরা আসলে মূল যে সড়ক রয়েছে সেই সড়কে কিন্তু আমরা দেখেছি যে সরকারি যে নির্দেশনা সেটা মানার ব্যাপারে কিন্তু মানুষের যে আগ্রহ বা মানুষ যে সেটা কতটা সচেতন হয়েছে সে বিষয়টা কিন্তু আমরা বলতে পারি যে মানুষের সচেতনতা বেড়েছে মূল সড়কে মানুষের উপস্থিতি একেবারেই কম একেবারে বলা যায় যে কিছু গাড়ি ঘোড়া ছাড়া তেমন কিন্তু মানুষের উপস্থিতি নেই তবে গলিতে যদি আমরা দেখি গলিতে কিন্তু মানুষের উপস্থিতি রয়েছে দোকান পাট খোলার ব্যাপারে যে সরকারের নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা কিন্তু মানা হচ্ছে আর পুলিশের পক্ষ থেকে বা বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে যে টহল সেটা কিন্তু চলছে নিয়মিত টহল আমরা লক্ষ্য করেছি এবং আমরা পুলিশ এবং এখানেও সেনাবাহিনীর কিছু সদস্যের সাথে আমরা কথা বলেছি তারা আমাদেরকে বলেছেন যে মানুষকে তারা সচেতন করার চেষ্টা করছেন তাদেরকে বোঝাচ্ছেন কোনো ধরনের আইন প্রয়োগকারী সংস্থার যে হাতে যে আইন প্রয়োগ করার ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটি তারা প্রয়োগ না করে মানুষকে কিন্তু সচেতন করার দিকে তারা বেশি মনোযোগ দিচ্ছেন এবং তারা আমাদেরকে বলেছেন যে মানুষকে নানানভাবে তারা বোঝানোর চেষ্টা করছেন এবং করোনা ভাইরাসের ব্যাপারে মানুষের মধ্যেও এক ধরনের সচেতনতা রয়েছে সতর্কতা আমরা লক্ষ্য করছি কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আসলে যারা খেটে খাওয়া মানুষ যারা কর্মহীন হয়ে পড়েছেন এই সময়ে এই অলিখিত লকডাউনের কারণে কিন্তু যারা কর্মহীন হয়ে পড়েছেন তারা মনে করছেন যে রাস্তায় গেলে বা মানুষ মানুষের কাছে গেলে হয়তো বা তাদের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মৌলিক যে সুবিধা বা চাহিদাগুলো বা সরকারের পক্ষ থেকে যে খাদ্য সহায়তা দেওয়ার কথা রয়েছে সেগুলো তারা পাবেন এই বিষয়টি আমরা লক্ষ্য করেছি আর রিক্সাওয়ালাদের সাথে আমরা কথা বলেছি ঢাকা শহরের রিক্সাওয়ালারা যারা রয়েছেন তারা বলছেন যে আসলে মাসের প্রায় দশ তারিখ পেরিয়ে গেছে বাড়িওয়ালারা যারা যারা যেসব বাড়িতে ভাড়া থাকেন সেই ভাড়ার জন্য চাপ দিচ্ছেন এই যে কারণে কিন্তু তারা বলছেন যে তারা রিক্সা নিয়ে বের হতে বাধ্য হয়েছেন এবং পরিবারের চাহিদাও রয়েছে খাদ্য চাহিদা নিত্য যে চাহিদা সেটি যে সবাই সরকারি সহায়তা সময় পাচ্ছেন বা যেটুকু পাচ্ছেন সেটু দিয়ে কিন্তু আসলে অনেকের পরিবারের সদস্য সংখ্যা রয়েছে উপজেষ পরিবারের সদস্য সংখ্যা বেশি তাদের জন্য কিন্তু আসলে একটু বিপদসঙ্কুল অবস্থা রয়েছে যে কারণে তারা বলছেন তারা বাধ্য হয়ে বের হয়েছেন এর বাইরেও কিন্তু অনেককে লক্ষ্য করেছি যে তারা বলছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য তারা রাস্তায় বের হয়েছেন এবং সরকারি নির্দেশনা যেটি বলা হয়েছিল আজকে সন্ধ্যা ছয়টার পর থেকে বের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে সে সে ব্যাপারেও কিন্তু মানুষের সাথে আমরা কথা বলেছি তাদেরকে আমরা বলেছি যে আসলে যদি আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় তাহলে কী হবে একই সাথে যে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি রয়েছে সেটি মাথায় নিয়ে কেন আপনারা বের হচ্ছেন তারা আসলে আমাদেরকে বরাবর যেটা বলে থাকেন সেটাই বলছেন বলছেন যে আমরা সচেতন আমরা চেষ্টা করছি সবাই মিলে আসলে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে চলার কিন্তু তারপরেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার কারণে বা বিভিন্ন প্রয়োজনে তারা বের হচ্ছেন যদিও যেটা বলা যায় যে ঢাকা শহরের অনেকগুলো রাস্তা যেটা মেইন সড়ক বলা হয় প্রধান রাস্তা এবং গলিতে দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে এটা কিন্তু সরকারি নির্দেশনার ব্যাপারে সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু এ ব্যাপারে তারা কঠোর অবস্থানে রয়েছেন যে কোনো দোকানপাট যেন খুলতে না পারে যাতে মানুষের উপস্থিতি কম হয় এবং যেটা বারবার আমরা কিন্তু এখানে যারা টহল দিচ্ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছেন যে আসলে এই সংখ্যা শূন্যের কোঠায় আনতে চান তারা সজীব আপনাকে ধন্যবাদ দর্শক রাজধানীর সার্বিক পরিস্থিতি জানাছিলেন আমাদের সহকর্মী সার্বিক পরিস্থিতি জানাছিলেন আমাদের সহকর্মী নিয়াজ জামান সজীব দেশে করোনা ভাইরাসে ঢাকার পরই সবচেয়ে বেশি আক্রান্ত নারায়ণগঞ্জ এ জেলায় এ পর্যন্ত মারা গেছে জন আক্রান্ত সাতাত্তর জন নারায়ণগঞ্জে চলছে লকডাউন তারপরও অযথা রাস্তায় বাইরে ঘোরাফেরা করছেন মানুষজন এসব মানুষকে সামাল দিতে রাস্তা পাড়া মহল্লায় হিমশিম খাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন পথে বসানো হয়েছে চেকপোস্ট চলছে তল্লাশি বিভিন্ন পাড়ায় স্থানীয় বাসিন্দারা নিজেরাই বন্ধ করে দিয়েছেন সড়ক সবাইকে মাইকে ঘরে থাকার নির্দেশনা দেওয়া হচ্ছে নারায়ণগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল সালাম অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু নারায়ণগঞ্জের জনসমাগম কম বলে মনে হচ্ছে কাঁচা বাজার গুলোতে ভিড় কম মনে হচ্ছে তবে কাঁচা বাজারগুলোতে কিন্তু অন্যান্য নদীর তুলনায় আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কম পাওয়া যাচ্ছে এদিকে জেলা প্রশাসন সূত্রে আমাকে একটু আগে জানিয়েছেন যে নারায়ণগঞ্জের তিনশো হাসপাতাল যেটি আছে সেটিকে কিন্তু করোনা রোগীদের জন্য ব্যবহার করার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং ইতিমধ্যে আইসিডিআর থেকে দুইটি প্রতিনিধি দল এসছেন তারা বিভিন্ন বাড়িতে বাড়িতে করোনা ভাইরাস আক্রান্তদের স্যাম্পল গ্রহণ করে তারা এখানে এখন থেকে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করবেন এবং তারা রোগ নির্ণয়ের ব্যবস্থা গ্রহণ করবেন বলে জেলা প্রশাসন জানিয়েছে রাজধানীর বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় বিপাকে পড়েছেন রোগীরা তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি রোগীর সংখ্যা কম থাকায় চিকিৎসকদের উপস্থিতি কম বিস্তারিত শফিকুল ইসলাম রাজধানীর নামিদামি বেসরকারি হাসপাতাল বাদে অধিকাংশ প্রতিষ্ঠানই এখন সীমিত চিকিৎসা সেবা দিচ্ছে বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা যায় চিকিৎসকদের উপস্থিতি একেবারেই কম রোগীও কম যদিও হাসপাতালগুলোতে সব রোগের চিকিৎসা সেবা দেওয়ার বিজ্ঞাপন রয়েছে সাইনবোর্ডে কিন্তু একজন দুজন ডিউটি ডাক্তার দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম অনকলenia সহায়ক কারণে এখন তো অবস্থান নেক অবস্থা নয়ভাবে রোগীর পেশারও নাই নরমাল সময়ে আরো বেশি থাকে বা پیشنটের অনুযায়ী বেশি অনুযায়ী আর কি আমাদের কারণে এখন এই মতে একজন একজন আছে যেহেতু ডকট্র রেসিশন নির্দেশনা দিয়েছে যে হসপিটাল খোলা রাখতে হবে সেই তাগিদে আমরা খোলা রাখছি প্যাথোলজিক্যাল ল্যাব খোলা না থাকায় জরুরি চিকিৎসা নিতে এসে রোগীরা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরে ঘুরে হয়রান আবার কেউ কেউ ব্যবস্থাপত্র পেলেও পরীক্ষা নিরীক্ষা করাতে পারছেন না কোনোভাবেই তাহলে পরীক্ষা যদি না করে আমাদের রুগী তো আমাদের জানতে হবে তার কি হয়েছে তাহলে না চিকিৎসা করা যাবে এখন আমরা কি বলবো না আমরা কাটি মানে কি করব বুঝতেছি না ফোনে ফোনে সেবা দিচ্ছে আর যার কারণে আমরা আমাদের রুগী আস্তে আস্তে কিন্তু আরো মানে খারাপের দিকে যাচ্ছে পরিস্থিতির মধ্যে তো কেউ বের হতে চায় না বাধ্যতামূলক আসতে হয়েছে কারণ ইমার্জেন্সি ছিল এর বিপরীত চিত্র আছে বিভিন্ন হাসপাতালে তারা জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য স্বল্প পরিসরে হলেও ব্যবস্থা রেখেছেন আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে দিচ্ছি এবং ওরকম যদি আমরা রোগীর করাচ্ছি যদি কোনো এরকম মানে ডক্টররা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই পেশেন্টদেরকে মানে সংশ্লিষ্ট হসপিটালে রেফার করছে হাসপাতালগুলোতে গিয়ে যাতে ঠিকভাবে চিকিৎসা সেবা পাওয়া যায় সে ব্যাপারে নির্দেশনা থাকলেও অনেকেই তা মানছেন না সরকারি নির্দেশনা অনুযায়ী বেসরকারি হাসপাতালগুলো সার্বক্ষণিক খোলা রাখলেও এতে চিকিৎসকদের সংখ্যা কম রয়েছে তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করছেন রোগী সংখ্যা কম থাকার কারণেই মূলত চিকিৎসকদের পর্যাপ্ত উপস্থিতি নেই শফিকুল ইসলাম শামিম এটিএন বাংলা ঢাকা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে খুলনায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো জরুরি ও বহির্বিভাগে চিকিৎসা সেবা চালু থাকবে এছাড়া ছোট ছোট প্রাইভেট চেম্বারগুলো বিচ্ছিন্নভাবে খোলা না রেখে যেসব বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা সেবা সংক্রান্ত সমন্বিত সুরক্ষা সক্ষমতা আছে সেগুলোর মাধ্যমে অন্যান্য রোগের চিকিৎসা সেবাও চালু থাকবে খুলনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে দুপুরে খুলনা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন প্রাইভেট মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন এবং প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে খুলনা জেলা প্রশাসনের মত বিনিময় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয় গতকাল এটিএন বাংলায় করোনাভাইরাসের কারণে খুলনার স্বাস্থ্য ব্যবস্থার অরাজকতা নিয়ে একটি প্রতিবেদন প্রচার হওয়ার পর এসব সিদ্ধান্ত নেওয়া হয় সেই সাথে ওই দিন রাতেই হেলিকপ্টারে খুলনার চিকিৎসকদের জন্য পিপিই পাঠানো হয়েছে করোনাকে পরাজিত করতে মত পার্থক্য ভুলে সবাইকে ধৈর্য ও সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের এ সময় তিনি সকল রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান একটি মহল গুজব ছড়াচ্ছে অভিযোগ করে তিনি বলেন গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এক ভিডিও বার্তায় তিনি আরো বলেন ত্রাণ বিতরণের নামে কোন রকম অনিয়ম সহ্য করা হবে না করোনা নামক এ অদৃশ্য শত্রুকে পরাজিত করতে সকল মতো পার্থক্য ভুলে সব রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী স্বেচ্ছাসেবী সংগঠন সবাইকে ধৈর্য সাহসিকতার সঙ্গে ঐক্যবদ্ধভাবে পরিস্থিতি মোকাবিলা এগিয়ে আসতে হবে একটি মহল এ দুর্যোগ তলেও আনাম গুজব ছড়াচ্ছে এ সকল গুজবের বিরুদ্ধে সকলকে সচেতন থাকার এবং গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছে টেলিভিশন চ্যানেলে সংবাদকর্মীদের স্বাস্থ্য সুরক্ষা ও বকেয়া সহ বেতন ভাতা পরিশোধের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ দুপুরে ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি নেতৃবৃন্দের সাথে বৈঠকের পর তিনি আহ্বান জানান হলো।

গুণ বাড়িয়ে তিরানব্বই হাজার করা হয়েছে করোনা আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত প্রবাসী বাংলাদেশি চিকিৎসক আমানুর রহমান জানাচ্ছেন সেখানকার পরিস্থিতি প্রথমত হাসপাতালগুলোর ক্যাপাসিটি বৃদ্ধি করা হয়েছে উদাহরণস্বরূপ যে হাসপাতালগুলো আগে পাঁচশো বেডের ছিল এগুলাকে এখন সাতশো থেকে আটশো বানানো হয়েছে যে হাসপাতালগুলো আগে সাতশো বেডের ছিল এগুলো এখন এক হাজার বেডের হাসপাতাল বানানো হয়েছে অনেক হোটেল কনভেনশন সেন্টারগুলোকে টেম্পোরারি ফিল্ড হসপিটাল বানানো হয়েছে ইউনাইটেড স্টেটস নেভি শিপ কমফোর্ট নিউ আছে সেটা এক হাজার বেডের হসপিটাল এছাড়াও নিউ ইয়র্কে প্রায় চার হাজার রিটায়ার্ড ডাক্তাররা তাদের অবসর জীবনযাপন ছেড়ে কাজে যোগদান করেছেন আমরা যারা আগে সপ্তাহে পাঁচ দিন কাজ করতাম এখন দিন কাজ করি। এই আমাদেরকে বাধ্য আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে এটা করছি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সিলেট জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে বিকেলে সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে গঠিত সিলেট জেলা কমিটির সভার সিদ্ধান্তের আলোকে সিলেট জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে এ সময় সব ধরনের গণপরিবহন জনসমাগম বন্ধ থাকবে তবে জরুরি পরিষেবা চিকিৎসা সেবা কৃষিপণ্য খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতা বহির্ভূত থাকবে আধ ঘন্টার চেষ্টায় রাজধানীর মহানগর প্রকল্পের অফ দ্য রোডে বিদ্যুতের উপকেন্দ্রে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস স্থানীয়রা জানান চারটার কিছুক্ষণ আগে এই আগুনের সূত্রপাত হয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে এ সময় বিদ্যুৎ কেন্দ্রটির একটি ট্রান্সফর্মার পুড়ে যায় কেন আগুন লেগেছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত করে বলা সম্ভব হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস তিনটা পঞ্চান্ন মিনিটে আমরা অগ্নিকাণ্ডের আমরা সংবাদ পেয়েছি তেজগাঁও স্টেশনের তিনটা ইউনিট এখানে ঘটনাস্থলে আসা পৌঁছায় তো পৌঁছানোর পরে আধা ঘন্টার ভিতরে এখানে যে আপনার দেখতে পেয়েছেন যে হেভি যে ট্রান্সফর্মা এটার ভিতরে যে হেভি অয়েল আছে ফার্নেস অয়েল এই এটা ইলেকট্রিক্যাল কোনো ফল্টের হয়তো কারণে এখানে আগুনটা সংগঠিত হয় এবং এই ফার্নেস অয়েলে আগুন ধরে যায় তো এই সকল পাওয়ার প্লান্টে ওপেন এরিয়ার ক্ষেত্রে হেভি ওয়াটার প্রজেক্টিং সিস্টেম এই জিনিসগুলো অনেক সময় থাকে তো এখানে আমরা এখানে এরকম কোনো কিছু আমরা আমাদের কাছে দৃশ্যমান হয়নি আর কি মুন্সীগঞ্জ প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর তম স্প্যান এর মাধ্যমে দৃশ্যমান হল সেতুর চার মিটার সকালে মুন্সীগঞ্জের মাওয়া ও মাদারীপুরের শিবচর এলাকায় বিশ ও একুশ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয় প্রকৌশলীরা জানান সাতাশতম স্প্যান বসানোর দুই সপ্তাহের মাথায় আটাশতম স্প্যানটি বসানো হল এর আগে গতকালই মুন্সীগঞ্জের মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার থেকে ভাসমান ক্রেনের মাধ্যমে স্প্যানটি টেনে পিলারের কাছে নেওয়া হয় এ মাসের শেষ দিকেই উনত্রিশ নম্বর স্প্যান বসানো হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা জামালপুর সদরের নুরুন্দীবাজারে আওয়ামী লীগ ও নেতার গুদামে অভিযান চালিয়ে খাদ্য বান্ধব কর্মসূচির দশ টাকা কেজি দরের তিনশো ছাব্বিশ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন নুরন্দি বাজারে স্থানীয় আওয়ামী লীগ নেতা তোফাজ্জুল হোসেন তোফার গুদামে অভিযান চালিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির একশো ছাব্বিশ বস্তা চাল জব্দ ও তোফাজ্জুল হোসেন তোফাকে আটক করেন একই সময়ে নুরন্দী পশ্চিম নয়াপাড়া গ্রামের সদর উপজেলা যুবলীগের সদস্য রানা মিয়া খোকার গুদামে অভিযান চালিয়ে দুশো বস্তা চাল জব্দ করা হয় অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় যুবলীগ নেতা রানা মিয়া খোকা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল নিয়ে দুর্নীতির অভিযোগে দুজন ও ডিলারের ডিলারশিপ বাতিল করা হয়েছে আগামীতে তারা এই কর্মসূচিতে আর কোনো ডিলারশিপ নিতে পারবেন না বলে জানিয়েছেন উপজেলা খাদ্য কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মন এ ঘটনায় ও এম এস ডিলারের আমিরুল ইসলাম ও ডিলার আব্দুর রশিদ সহ ছজনকে আসামি করে থানায় মামলা হয়েছে বলে জানান তিনি করোনাভাইরাস সংকটের মধ্যে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করেছে ঠাকুরগাঁওয়ের কর্মহীন দরিদ্র মানুষরা সরকারি নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সহায়তার দাবিতে শুক্রবার ঠাকুরগাঁও পঞ্চগড় সড়ক অবরোধ করেন আউলিয়াপুরের বাসিন্দারা পরে উপজেলা নির্বাহী অফিসারের আশ্বাসে অবরোধ তুলে নেন ভুক্তভোগীরা করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচাতে মৌলভীবাজারের বিরানব্বইটি চা বাগান সহ দেশের একশো তেষট্টি চা বাগানের শ্রমিকদের বেতন সহ ছুটির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে সকালে মৌলভীবাজার ও দেশের অন্যান্য স্থানে একযোগে এ কর্মসূচি পালিত হয় মৌলভীবাজারের কমলগঞ্জে আলীনগর চা বাগানে মানববন্ধনে বক্তারা বলেন চা বাগানগুলোতে ঘনবসতি থাকায় করোনা সংক্রমিত হলে হাজার হাজার শ্রমিক আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ করোনা পরিস্থিতিতে এবছর হজ ও উমরায় প্রায় ছয় হাজার একশো পঁচিশ কোটি টাকার ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা করছে হজ এজেন্সিগুলো সংগঠন হাব এ ক্ষতি পুষিয়ে নিতে এবং অস্তিত্ব টিকে রাখতে সরকারের কাছে নগদ প্রণোদনা চেয়েছে সংগঠনটি ব্যাপারে অর্থমন্ত্রীর কাছে চিঠিও দিয়েছে তারা হাবের সভাপতি সাদত হোসেন তসলিম জানান ক্ষতিগ্রস্ত হজ এজেন্সিগুলোর জন্য পনেরোশো কোটি টাকার সুদমুক্ত কার্যকরী মূলধন প্রয়োজন প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় এই ঋণ দাবি করছেন তারা বাংলাদেশে হজ যাত্রীদের ছিয়ানব্বই ভাগ বেসরকারি ব্যবস্থাপনায় এবং উমরা যাত্রীদের শতভাগ বেসরকারি ব্যবস্থাপনায় গমন করেন এবছর যদি আর কোন উমরা যাত্রী বা হজ যাত্রী যেতে না পারেন তাহলে এক্ষেত্রে ব্যবসায়িক লেনদেনের ক্ষতির পরিমাণ হবে ছয়শ কোটি টাকা করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নড়াইল সদর হাসপাতালে জীবাণুনাশক কক্ষ স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা হাসপাতালে যাওয়ার মুখে এই চেম্বারের মধ্যে দিয়ে কেউ প্রবেশ করলে তার শরীরে জীবাণুনাশক স্প্রে ছিটানো হবে স্টিম বা বাষ্প ছিটানো এই স্প্রে জীবাণু ধ্বংসের একটি কার্যকর পদ্ধতি যাতে শরীর ভিজবে না আবার জীবাণুও মরে যাবে এতে চিকিৎসক নার্স রোগী সংবাদকর্মী সহ প্রত্যেকেই উপকৃত হবেন বলে আশা করছেন নরায়াল দুই আসনের বাসিন্দারা করোনা ভাইরাস মহামারী পরিস্থিতির মধ্যেও নিরলস সেবা দিয়ে যাচ্ছে যশোরের আদিন সকিনা মেডিকেল কলেজের শিশু বিভাগ হাসপাতালে আসা রোগীদের সুরক্ষায় বিশেষ ব্যবস্থাও নিয়েছে তারা যশোর থেকে শাহনারা বেগমের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জামান সজীব সোকিনা মেডিকেল কলেজের শিশু বিভাগ চব্বিশ ঘন্টা খোলা রয়েছে এখানে সার্বক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে এখান থেকে একজন রোগীও সেবা না নিয়ে যাবে না বলে জানান প্রতিষ্ঠানটির সিনিয়র ব্যবস্থাপক আমাদের এখান থেকে একটি রুগীও সেবা না নিয়ে যাবে না এবং যায়নি এবং যাবেও না

সেবা দেয়া হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির নবজাতক ও শিশু কিশোর বিশেষজ্ঞ দূর থেকে রোগীরা সেবা নেওয়ার উদ্দেশ্যে আসছে এবং আগের মতোই আসছে এবং আমরা সার্বক্ষণিক তাদের সেবা দিয়ে যাচ্ছি করোনা পরিস্থিতিতে আগের মতোই একটা না রোগী দেখা হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা নাফিজা বিলকিস আমাদের এখানে শিশু পাশাপাশি চব্বিশ ঘন্টা গাড়ি রোগীও সেবা দেওয়া হচ্ছে কোভিড নাইন্টিনের ফলে আমাদের এখানে তেমন কোনো প্রভাব বিস্তার করছে না এই হাসপাতালের শিশু বিভাগে বেড সংখ্যা পঞ্চাশটি ইনকিউবেটর বেডের সংখ্যা পাঁচটি গাইনি ও শিশু বিভাগে আট ডাক্তার ও পঁয়তাল্লিশ জন সেবিকা দিয়েই চলছে তাদের সেবা কার্যক্রম রিপোর্ট এটিএন বাংলা এবার খেলার খবর করোনা ভাইরাসের কারণে স্থগিত হতে পারে সেপ্টেম্বরে এশিয়া কাপ টি টোয়েন্টির আসর পরিস্থিতির দ্রুত সমাধান না হলে টুর্নামেন্ট স্থগিতের ইঙ্গিত দিয়েছেন পিসিবি প্রধান এহসান মানি দ্য টেলিগ্রাফকে তিনি বলেন এশিয়া কাপ নিয়ে শঙ্কা আছে কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি পুরো বিশ্বই অনিশ্চয়তার মধ্যে সেখানে আগামী সেপ্টেম্বরে কি হবে তা কেউই বলতে পারছে না তবে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে আরও এক মাস লাগবে বলে মন্তব্য করেন এহসান মানি পাকিস্তানে হওয়ার কথা রয়েছে এবারের এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্ট করোনা ভাইরাসের কারণে বাতিল হয়ে গেছে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের এবারের আসর মৌসুম শুরুর আগে ইউরোপের বড় ক্লাবগুলো নিয়ে অনুষ্ঠিত হয় প্রস্তুতিমূলক এই প্রতিযোগিতা সামনের মৌসুম শুরুর আগে জুন জুলাইয়ে যুক্তরাষ্ট্রে খেলার কথা ছিল বার্সেলোনা রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্ন মিউনিখের মতো বড় ক্লাবগুলোর তবে টুর্নামেন্টের আয়োজক রিলেভেল স্পোর্টসের প্রধান নির্বাহী ড্যানি সিলম্যান জানান কোভিড নাইন্টিনে খেলোয়াড় কর্মকর্তা সমর্থক এবং এর সঙ্গে জড়িত প্রত্যেকে স্বাস্থ্য অগ্রাধিকার দিতেই এই টুর্নামেন্ট বাতিল করা হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন লিভারপুলের কিংবদন্তি ফুটবলার স্যার ক্যানি ডালগ্লিস উনসত্তর বছর বয়সী সাবেক তারকা হাসপাতালে ভর্তি হয়েছিলেন অন্য জীবাণু সংক্রমণজনিত রোগ নিয়ে তবে রুটিন মাফিক কোভিড নাইন্টিন পরীক্ষার পর জানা যায় তিনি করোনা পজিটিভ অথচ ডালগ্লেশের শরীরে করোনার কোন লক্ষণ ছিল না শুক্রবার তার পরিবার জানায় করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয় তাকে হাসপাতালেই চিকিৎসা নিতে হচ্ছে খেলোয়াড় ও ম্যানেজার হিসেবে লিভারপুলকে আটবার বার লিগ শিরোপা ও তিনটি ইউরোপিয়ান কাপ জিতিয়েছিলেন ডালগ্লেশ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলার সাথে থাকুন এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ